ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পশ্চিম মেদিনীপুরে মোহনপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত এক বালিকা সহ পাঁচ বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। আমাদের প্রতিনিধি অমিত জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অমিত, পুলিশের কি বক্তব্য গোটা ঘটনার পর? দেখো অনুষ্ঠ, তোমাকে আজকে বলে রাখি যে মোহনপুর থানার আতলা গ্রামে আজ সকাল থেকে তৃণমূল বোমাবাজি করে বলে অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি কর্মী এরশাদ খান তিনি যেটা জানাচ্ছেন যে একটি চায়ের দোকানে বসেছিলেন এবং অতর্কিত তৃণমূল আসিল দুষ্কৃতকারীরা বোমাবাজি করে এবং বোম এবং ছুরি নিয়ে আঘাত করে হামলা চালায় তার উপর, এবং এর ফলে পাঁচজন আহত হয়েছে, একজন বালিকা সহ। যদিও এই মুহূর্তে ঘটনাস্থলে বেলদার এসডিপি ও সুমন কান্তি ঘোষ গোটা গ্রাম টহল দিচ্ছেন এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও তোমাকে বলে রাখি এখনো টহল চলছে এবং কি কারণে বোমাবাজির ঘটনা ঘটলো সমস্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, প্রত্যেকটা ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এই মুহূর্তে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে এই ঘটনা সম্পূর্ণ কোনো রাজনৈতিক এর যোগসূত্র নেই, পুরোপুরি পারিবারিক ঘটনা, মিথ্যে অভিযোগ বিজেপি করছে। অনুসূয়া, ধন্যবাদ অমিত।